কলকাতা নাইট রাইডার্স যেমন ঘরের মাঠে জয়ে ফিরল অন্যদিকে দাঁড়িয়ে আমাদের দাদা মহারাজা কিন্তু পরাজয়ের শিকার হলেন কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিতে গেল সাত উইকেটে দিল্লির দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি তিনি এক্সপেক্ট করেছিলেন ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে বেশ চাপে ফেলার কিন্তু একেবারেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাঁড়াতে পারল না দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার সেখানে শুধুমাত্র ঋষভ পান্তি ধরার মতো ব্যাট করেছে তার পরবর্তীতে কোথাও কুলদীপ যাদবের কাছ থেকে একটা ভালো ব্যাটিং আমরা দেখতে পেয়েছি নট আউট হিসাবে ২৬ বলে ৩৫ রান করেছেন ওদিকে ঋষভ পান্ত যেভাবে কামব্যাক করেছেন এই ক্রিকেটে তাতে দাঁড়িয়ে ঋষভ পান্তের কাছ থেকে যা এক্সপেকটেশান ছিল তা উতরে গিয়ে অনেক ভালো ক্রিকেট আমরা ঋষভ পান্তের কাছ থেকে পাচ্ছি এবং আজকের ম্যাচেও সবাই যখন একেবারে ছোট্ট ছোট্ট রান করে প্যাভিলিয়নে ফিরেছেন সেখানে কুড়ি বলে সাতাশ রান করে চেষ্টা করেছিলেন দলকে একটু সামনের দিকে নিয়ে যাওয়ার তবে একশো তিপ্পান্ন রানে নয় উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস আজও এক্সপেক্ট করেছিলাম আমরা যে দুশো রানের ওপরে যাবে বাট সেটা হলো না একমাত্র কলকাতা নাইট রাইডার্স বোলারদের জন্য যেখানে আজকেও হয়তো স্টারকে নিয়ে একটা প্রশ্ন থাকবেই ভৈর বারোরা রানাদের মতো বোলাররা যেখানে চার ওভারে উনত্রিশ রান দিয়ে দুটো উইকেট হার্ষিত রানা চার ওভারে আঠাশ রান দিয়ে দুটো উইকেট বরুণ চক্রবর্তী চার ওভারে ষোলো রান দিয়ে তিনটে উইকেট সেখানে তিন ওভারে স্টার তেতাল্লিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন অন্যদিকে তার ইকোনমি চোদ্দ দশমিক তিন শূন্য যেখানে বৈর বারোরা বা হারশিত রানাদের মতো ঘরোয়া ক্রিকেটাররা সাতের ইকোনমি নিয়ে বল করেছেন সেখানে একজন বিশ্ব চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার তিনি কলকাতা নাইট রাইডার্সে রেকর্ড অর্থে সই করেছেন এবং সেই স্টার্ক এই মুহূর্তে তার ডবল ইকোনমি নিয়ে বল করছে অর্থাৎ ভৈরবর হার্ষিত রানাদের ডবল ইকোনমিতে বল করছে আজকে বেশ ভালো স্পেল আমরা দেখতে পেলাম বরুণ চক্রবর্তীর কাছ থেকে সুনীল নারীন আজকেও তিনি চার ওভার বল করে চব্বিশ রান করেছে এই চব্বিশ রান দিয়েছেন একটি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতেও কিন্তু সুনীল নারীন আজকে দশ বলে পনেরো রান করেছেন তবে কলকাতা নাইট রাইডার্সে নুনের গতিতে রান উঠছিল মানে তেত্রিশ বলে আটষট্টি রান করেছেন ফিলিপ সল্ট তিনি কিন্তু সাতটি চার এবং পাঁচটি ছয় মেরে দুশো ছয়ের স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অন্যদিকে রিঙ্কু সিং আজকে এগারো বলে এগারো রান করেছেন এবং যার মধ্যে একটি চার ছিল তবে রিঙ্কু সিংকে আজকে কিন্তু যে পজিশানে দেখা হলো কলকাতা নাইট রাইডার্স তাকে যে জায়গায় ইউজ করতে চাইলো সেই জায়গায় একেবারে সুইটেবেল দেখালো না রিঙ্কু সিংকে তবে শ্রেয়াশ আইয়ার ক্যাপ্টেন এবং ভেঙ্কটেশ আইয়ার তারা দুজনেই কিন্তু বেশ সুজবুঝের মাধ্যমে ব্যাটিং করে ন নট আউট থেকে তাদের দলকে জয়ের নতুন এক দিশা দেখালো এবং বলিং ব্যাটিংয়ে দারুণ কম্বিনেশনে গৌতম গম্ভীর টেক্কা দিয়ে গেল সৌরভ গাঙ্গুলিকে ইডেন গার্ডেন্সে